সময় তো অভিভাবক এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, সালাম আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাসায় তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে? তোমরা আমাদের মেসেঞ্জারে যে গ্রুপটা হয়েছে, গ্রুপে রেগুলার তোমরা জয়েন করেছো তো সবাই? আর রেগুলার যেসব আমরা তোমাদের সিডাব্লিউ দিচ্ছি, সে পড়াগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করে সিডাব্লিউগুলো আমাদেরকে দেখানোর চেষ্টা করবে। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য। আর এছাড়া আমাদের অনলাইন ক্লাস তো আছেই, আর অনলাইন ক্লাসগুলো তোমরা খুব ভালোভাবে ফলো করবে। তো চলো, আজকে আমরা গণিতের যে শীটে প্রশ্ন উত্তরগুলি আছে সেই প্রশ্ন উত্তরগুলো একটু দেখি। তোমাদের গণিত এতদিন তোমরা করেছো, তোমাদের বইয়ের অঙ্ক করেছো, নামতাগুলো কিছুটা করেছো এবং কিছু শূন্যস্থান পূরণ করেছো, ডাকের অঙ্ক। তো আজকে চলো আমরা প্রশ্ন উত্তর গুলো দেখছি, ঠিক আছে? প্রশ্ন উত্তর কিছু প্রশ্ন উত্তর আছে এখানে, চলো প্রশ্ন উত্তর গুলো আমরা পড়ি। দেখো গণিত প্রশ্ন উত্তর আছে, 1 নম্বর প্রশ্ন উত্তর আছে, গুণ কি? পুন পুন যোগ করাকে গুণ বলে। গুণ কি? পুন পুন যোগ করাকে গুণ বলে। পুন পুন মানে হচ্ছে বারে বারে, ঠিক আছে? বারে বারে যোগ করাকে গুণ বলে। পুন পুন যোগ করাকে গুণ বলে। দেখো পুন পুন, পরশুকা দন্ত ন, তারপর কি আছে? একটা বিসর্গ আছে, আবার আছে পরশুকা দন্ত ন, একটা বিসর্গ আছে। পুন পুন যোগ করাকে গুণ বলে। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন আছে, গুণ অঙ্কের 5টি অংশ ও কি কি? গুণ অঙ্কের 3টি অংশ, গুণ গুণ গুণফল। গুণ অঙ্কের 5টি অংশ, গুণ অঙ্কের 3টি অংশ, গুণ গুণ গুণফল। গুণ অঙ্কের 3টি অংশ, গুণ গুণ গুণফল। তারপর দেখো যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? আমরা বলেছি না গুণ অঙ্কের 3টি অংশ, এর ভিতরে যে সংখ্যাটাকে গুণ করা হয় তাকে বলে গুণ। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণ। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণ। তারপরে দেখো যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে? গুণক। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। 3 নম্বরে কি বললাম? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ বলে। আর 4 নম্বরে পড়ছি যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। কি বলে? গুণক বলে। তারপর দেখো 5 নম্বর, গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলে? গুণ করার পরে যে সংখ্যাটা পাওয়া যাবে তাকে কি বলবে? গুণফল। গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। চলো আমরা আবার একবার পড়ি। গুণ অঙ্কের 5টি অংশ, গুণ অঙ্কের 3টি অংশ, গুণ গুণক এবং গুণফল। এখন দেখো গুণ কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ বলে। গুণ কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ বলে। দেখো 3 নম্বর আছে, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? তাকে গুণ বলে। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে? গুণক বলে। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। গুণক কাকে বলে? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। দেখো 5 নম্বর, গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলে? গুণ করার পরে যে সংখ্যাটা পাওয়া যায় তাকে কি বলে? গুণফল বলে। গুণফল কাকে বলে? যে গুণ করে যে সংখ্যাটাই পাওয়া যায় তাকে গুণফল বলে। গুণফল কাকে বলে? গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। তারপর দেখো এখানে 6 নম্বর প্রশ্ন আছে তোমাদের, গুণ গুণ গুণফলের সূত্র লিখো। অঙ্ক করতে গেলে তোমাদের এইগুলি জানা খুবই জরুরি, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে এই 3টা সূত্র খুব ভালোভাবে জানতে হবে, একটু মুখস্থ করে ফেলবে সবাই, অবশ্যই বুঝে মুখস্থ করবে। দেখো গুণ সূত্র হচ্ছে গুণ সমান সমান গুণফল ভাগ গুণক। গুণ সূত্র কি? গুণফল ভাগ গুণক। গুণ সমান সমান গুণফল ভাগ গুণক। গুণ সমান সমান গুণফল ভাগ গুণক। গুণকের সূত্র হলো দেখো গুণক সমান সমান গুণফল ভাগ
গুণক। গুণকের গুণক সমান সমান হলো গুণফল ভাগ গুণক। গুণকের সূত্র দেখো, গুণক সমান সমান গুণফল ভাগ গুণক। তারপর দেখো গুণফলের সূত্র, গুণফল সমান সমান গুণ গুণন গুণক। গুণফল সমান সমান গুণ, গুণ চিহ্ন হবে মাঝখানে, তারপরে হবে গুণক। গুণফল সমান সমান গুণ গুণন গুণক। দেখো আবার দেখো, গুণ সমান সমান গুণফল ভাগ গুণক, গুণ সমান সমান গুণফল ভাগ গুণক, গুণক সমান সমান গুণফল ভাগ গুণক, গুণক সমান সমান গুণফল ভাগ গুণক, আর গুণফল সমান সমান গুণ গুণ গুণক। তারপর 7 নম্বর প্রশ্ন দেখো, 0 দিয়ে 25 কে গুণ করলে গুণফল কত হবে? গুণের ধারণা যখন করিয়েছি তোমাদের, তখন তো তোমরা সবাই জেনেছ শূন্যের সাথে শূন্য বা শূন্য দিয়ে যে সংখ্যাকে গুণ করা হয় তার গুণফল কিন্তু অবশ্যই শূন্যই হবে। এটার মতোই 0 দিয়ে 25 কে গুণ করলে গুণফল কত হবে? 0 দিয়ে 25 কে গুণফল গুণ করলে গুণফল হবে শূন্য। 0 দিয়ে 25 কে গুণ করলে গুণফল কি হবে? শূন্য হবে, ঠিক আছে? 0 দিয়ে 25 কে গুণ করলে গুণফল শূন্য হবে। চলো আমরা আবার করি। গুণ কি? পুনঃ পুনঃ যোগ করাকে গুণ বলে। পুনঃ পুনঃ যোগ করাকে গুণ বলে। গুণ কাকে বলে? পুনঃ পুনঃ যোগ করাকে গুণ বলে। 2 নম্বর, গুণ অঙ্কের কয়টি অংশ ও কি কি? গুণ অঙ্কের 3টি অংশ, গুণ গুণক গুণফল, গুণ গুণক গুণফল। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু গুণ এবং গুণ গুণ গুণফল প্রত্যেকটা তিনটা বানানই কিন্তু মূর্ধন্য দিয়ে হবে, ঠিক আছে? গুণ গুণ গুণফল তিনটা বানানে অবশ্যই তোমার মূর্ধন্য ব্যবহার করবে। তারপর দেখো 3 নম্বর, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? তাকে কি বলে? দেখো গুণ বলে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? তাকে গুণ বলে। আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে? গুণক বলে। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। আর গুণ করে যে সংখ্যাটা পাওয়া যায় তাকে বলে গুণফল। গুণ করে যে সংখ্যাটা পাওয়া যায় তাকে কি বলে? গুণফল বলে। এবার আসো গুণ গুণক গুণফলের সূত্র। গুণের সূত্র হচ্ছে গুণ সমান সমান গুণফল ভাগ গুণক। গুণের সূত্র হচ্ছে গুণফল ভাগ গুণক। গুণকের সূত্র গুণক সমান সমান গুণফল ভাগ গুণক। গুণক সমান সমান গুণফল ভাগ গুণক। আর গুণফলের সূত্র হচ্ছে গুণফল সমান সমান গুণ গুণন গুণক। গুণ গুণন গুণক। গুণফল সমান সমান গুণ গুণন গুণক। তারপর দেখো 7 নম্বর, 0 দিয়ে 25 কে গুণ করলে গুণফল কি হবে? 0 দিয়ে 25 কে গুণ করলে গুণফল কি হবে? শূন্যই হবে। 0 দিয়ে 25 কে গুণ করলে গুণফল শূন্যই হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের গণিত প্রশ্নোত্তর আছে। গণিত প্রশ্নোত্তর কিন্তু খুব কঠিন না, ঠিক আছে? ও অনেক সহজ, তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে এবং চেষ্টা করবে বুঝে বুঝে এই যে গুণের সূত্রগুলি একটু বুঝে 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 মনে রাখার জন্য, তাহলে তোমাদের কাছে এবং বারবার অনুশীলন করবে, খাতায় লিখবে, লিখে আপামতে দিয়ে কারেকশন করিয়ে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের বারে বারে পড়লে পড়াটা ভালো মুখস্থ হবে এবং তোমরা পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আরও আমি গণিত আরও কিছু নিয়ে হাজির হব। তো তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়ালেখা করবে। আল্লাহ হাফেজ।